বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মাধ্যমিকোত্তর শিক্ষার্থীদের বৃত্তির জন্য 30 কোটি টাকার তহবিল গঠন করবে। কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ে ট্রাস্টের 65তম সভায় এই সিদ্ধান্ত হয়। এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর নামে এই বৃত্তি দেওয়া হবে। সভায় বৃত্তি ও এই সম্পর্কিত নীতিমালার অনুমোদন দেওয়া হয়। এতে প্রকল্পের অগ্রগতি ও ট্রাস্টের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ট্রাস্টের উন্নয়নে ট্রাস্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন। তিনি বলেন, মোহাম্মদপুরের গজনবী রোডে ট্রাস্টের 15 তলা বাণিজ্যিক ও আবাসিক ভবন বরাদ্দে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।